আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নতুন আন্দোলন সফল করতে কিছু টিম অ্যান্ড টার্মস দেওয়া আছে। তো এই বিরুদ্ধে আলোচনা করব কালকে বা রবিবার বা আজকে, এখন থেকে শুরু হয়ে গেছে যেহেতু। এখন রাত্র বাজে অলরেডি 1:15। তো আমি এখন এই বিরুদ্ধে আলোচনা করব কী কী খোলা থাকবে আর কী খোলা থাকবে না, এটা নেই। তো চলুন বিরতি কথা না বাড়িয়ে আলাপ আলোচনা শুরু করা যাক। তো এর মধ্যে অন্যতম হইতেছে অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বান দেওয়া হয়েছে, এটা সবাই জানে। তো এখানে কিছু কি বলবো, যা যা খোলা থাকবে যা যা খোলা থাকবে এই অনুযায়ী একটা চার্ট তৈরি করে দিছে ছাত্র সমাজ। তো এর মধ্যে অন্যতম হচ্ছে কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না। 2 নম্বর হইতেছে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল কোনো ধরনের বিল পরিশোধ করা যাবে না। সকল ধরনের সকল বেসরকারি প্রতিষ্ঠান ও অফিস আদালত সম্পূর্ণ বন্ধ থাকবে। আর শুধুমাত্র এই বন্ধ থাকবে শুধুমাত্র কোটা আন্দোলনকারীদের মামলা জামিনের জন্য বিশেষ কোর্ট চালু করবেন। ছাত্র জনতা কর্মসূচি পালন পরিচালনার সুবিধার্থে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের গুরুত্ব সিদ্ধান্ত গ্রহণের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো খোলা থাকবে। সকল বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রশাসন ছাত্র জনতার নির্দেশ মানতে বাধ্য থাকবে। প্রবাসী ভাই ও বোনরা টাকা বা ব্যাংক কোনো অ্যাপসের মাধ্যমে ব্যাংকেন্স পাঠাবেন না। তারপরে কী বলছে দেখি, সেটা হচ্ছে সব ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন এবং এতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না। দেশের কোনো কলকারখানা চলবে না, গার্মেন্টসে কর্মরত ভাই বোনেরা কাজে যাবেন না জনগণের ইচ্ছার বিরুদ্ধে। কেউ কলকারখানা চালু করলে পণ্য বয়কট ও শ্রমিক আন্দোলন শুরু হবে। বাস, রেল, লঞ্চ সহ সকল গণপরিবহন বন্ধ থাকবে। চালক শ্রমিক কেউ কাজে যাবে না। আগামী রোববার 4 আগস্ট ব্যাংকগুলো একদিন খোলা থাকবে। এই দিন সকল লেনদেন শেষ করবেন, তারপর থেকে কেউ আর ব্যাংকে যাবেন না। সোমবার থেকে সকল সরকারি বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। এখানে অনেক কিছু টিমস অ্যান্ড টার্মস দিয়ে দিছে, তো এই টিমস অ্যান্ড টার্মসগুলো পালন করতে হবে। আমি একজন ছাত্র, আমিও ছাত্রদের সমর্থন করি। আর এই আন্দোলনটা যেহেতু ছাত্রদের, আমিও মাঠে থাকবো ইনশাআল্লাহ।